নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টি রান্নাঘরে এমন একটা রেসিপি নিয়ে এসেছি শুধুমাত্র দুটো চারটে উপকরণ দিয়েই সারাদিনের এনার্জি, সারাদিনের প্রোটিন, সারাদিনের কার্বোহাইড্রেট বলুন কিংবা সারাদিনের ভিটামিন মিনারেলস যা চাইবেন তা কিন্তু এই রেসিপির মধ্যে পাবেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এমন আজকে আমি একটা হেলদি রেসিপি দেখাবো, এনার্জিতে ভরপুর, সকালে খাবেন সারা দিন ছুটবেন, কোথাও কোনো ক্লান্তি থাকবে না। তো চলুন কি দিচ্ছি এই রেসিপির মধ্যে। প্রথমে আমি 200 গ্রাম বাদাম দিয়ে দিলাম, নর্মাল চিনে বাদাম, এটা কাঁচা অবস্থাতে রয়েছে এবং এটাকে একটুখানি ভাজা করে নিয়ে এর খোসাটা আমি ছাড়িয়ে দেব। আপনারা খোসা না ছাড়ালেও ভালো হয়, খোসা ছাড়িয়েও ইউজ করতে পারেন। তার সাথে আমি খেজুর নিয়ে নিয়েছি, মারাত্মক আকারে এনার্জি নিয়ে আসে, তার সাথে সাথে এটা আয়রনে ভর্তি, যা চাইবেন শরীরে যা যা ভিটামিন এর মধ্যে কিন্তু রয়েছে। তো অবশ্যই খেজুরটাকে এই ক্ষেত্রে ইউজ করবেন। আমি খেজুরটা যেহেতু বাইরে থেকে আনা, একটুখানি জল দিয়ে ভিজিয়েও রেখেছি, একটু নরমও হবে, তার সাথে সাথে কিন্তু একটু পরিষ্কারও হবে। তার সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে কলা, মারাত্মক আকারে এনার্জি নিয়ে আসবে, তার সাথে সাথে হার্টকে ভালো লাগবে। তো এই রকম কিন্তু 4টে কলা নিয়ে নিতে হবে। প্রথমে আমি বাদামটাকে একটুখানি রোস্ট করে নিয়ে আসি, তার কারণ হচ্ছে বাদামটা যেহেতু কাঁচা এটাকে আমি একটুখানি ভাজা করে এর খোসাটা ছাড়াবো। তবে প্রত্যেকটা বাদামের খোসা ছাড়াতে হবে না, ওপর ওপর দিয়ে ছাড়ালেই কিন্তু যথেষ্ট। এই রেসিপিটা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পারবে, এমন একটা হেলদি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি। মোটামুটি 5 বছরের ঊর্ধ্ব বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ অবধি কিন্তু খেতে পারবে, যাদের ধরুন একদম হাই প্রোটিন বা এই ধরনের জিনিস বারণ আছে। নর্মালি কিন্তু সবাই খেতে পারবেন এবং সঙ্গে আপনারা ক্যারি করতে পারেন। আমি কি করছি, যে খেজুরটা ভেজানো ছিল সেই খেজুরটাকে আমি এরকম একটু ছাড়িয়ে নিচ্ছি, তার আগে আমার কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে। তো এইরকমভাবে বীজটা ছাড়িয়ে নিতে হবে। বীজটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে ছোট ছোট কুচি কুচি করে নেব, তাতে কি হবে যখন আমি মানে মিক্সিং জারে দেব তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে পেস্ট হবে। তো এইরকমভাবে কিন্তু খেজুরটাকে একটুখানি ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে এটার একটা খুব সুন্দর পেস্ট তৈরি করবেন। খেজুর খান এনার্জিতে ভরপুর, মোটামুটি প্রতিদিন যদি এইভাবে তৈরি না করেও হয় 2-3টেও খেজুর খান, তাহলেও কিন্তু মারাত্মক উপকারে লাগে। এইরকমভাবে খেজুরটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, তার সাথে বাদামটাকেও আমি খুব সুন্দরভাবে এরকম পিস করে কেটে নিলাম। তার সাথে এইবারে আমি যেটা করব, কলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু একটু ছাড়িয়ে নিয়ে আমি ছোট্ট ছোট্ট পিস করে নেব। কলার গুণের কিন্তু শেষ নেই, বিশাল আকারে যাদের ধরুন হার্ট অ্যাটাকের যে ঝুঁকিটা থাকে সেটাকে যেমন খুব সুন্দরভাবে রোধ করে, তার সাথে সাথে খুব সুন্দর ভেতর থেকে আপনাকে খুব সুন্দর একটা গ্লো এনে দেবে, শরীরকে মারাত্মক হেলদি করে। প্রতিদিন কলা খেলে পরে আপনি এক্সট্রা এনার্জি পাবেন। অবশ্যই ব্রেকফাস্টে কলাটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে সারাটা দিন কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকবে শরীরটা। খুব সুন্দর করে মেপে ঝুপে যদি আপনারা রেগুলার লাইফে এই ধরনের খাবারকে সঙ্গে করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক রোগ আপনারা আটকে দিতে পারেন, নানা ধরনের সমস্যা, সে চামড়ার রোগ হোক, মুখের গ্লো আনা হোক, তার সাথে সাথে হার্টের রোগকে খুব সুন্দরভাবে আটকায়, তার সাথে সাথে বাদাম থেকে একটা খুব সুন্দর কিন্তু গ্লেজ নিয়ে আসে, মানে বাদামের যে তেলটা থাকে সেটা শরীরের পক্ষে মারাত্মক হেলদি। বাদামটাকে আমি একটুখানি এই রকমভাবে পেস্ট করে নিয়েছি, কিন্তু এটা পুরো গুঁড়ো করিনি, মানে পুরো পেস্ট হবে না, আধ ভাঙা অবস্থায় কিন্তু এটা তৈরি হবে। তার সঙ্গে আমি এখানে একটুখানি সেমাই দিয়ে দিয়েছি, সেমাইটা খান। সেমাইটা এখানে সবথেকে বড় উপকারে লাগবে, আপনার শরীরটাকে যেমন খুব সুন্দর ঝরঝরে করবে, তার সাথে সাথে কলা বলুন খেজুর বলুন এর ভেতরে যতটা পরিমাণে এক্সেস জল থাকে সেমাই কিন্তু খুব সুন্দরভাবে শুষে নেবে, তার ফলে কিন্তু এটা খুব সুন্দর সেট হবে। তো তার সাথে সাথে আমি এখানে মিক্সিং জার, সেম মিক্সিং জারের মধ্যেই আমি খেজুর আর কলাটাকে খুব সুন্দরভাবে পেস্ট করব, একদম মিহি পেস্ট। বাদাম যেমন আমি পুরো পেস্ট করিনি, কিন্তু এখানে কলা আর খেজুরটাকে কিন্তু খুব সুন্দরভাবে এরকম পেস্ট করে নিতে হবে। এইবারে যেটা করব সেটা হচ্ছে এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচ মতো ঘি দেব। ঘিটা খুব জরুরি, অবশ্যই এই ক্ষেত্রে ঘিটা ইউজ করবেন, ঘি শরীরে মারাত্মক শক্তি নিয়ে আসে, তার সাথে সাথে শরীরকে গ্লসি করে তোলে, তারও সাথে সাথে এটা কিন্তু একটা চনমনে ভাব নিয়ে আসে।
তো অবশ্যই ঘিটা আমরা এখানে ইউজ করব। করার পরে আমি যে মিশ্রণটা তৈরি করলাম এইবারে একটু ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব, ব্যাস আর কিচ্ছু লাগবে না। নর্মালি কিন্তু এটাকে আমি এই রকমভাবে পাক দিয়ে দিয়ে এটার খুব সুন্দর একটা আমি একদম শক্ত করে নিয়ে আসব, মানে অনেকটা পরিমাণে ড্রাই করে নিয়ে আসব। এটা যতটা পরিমাণে সম্ভব হবে আপনারা ড্রাই করে নেবেন, বাকি যখন রুম টেম্পারেচার এটা চলে আসবে নর্মালি ড্রাই হয়ে যাবে, অথবা আপনারা ফ্রিজে রেখেও কিন্তু এটাকে একটুখানি শুকিয়ে নিতে পারেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। প্রত্যেক ক্ষেপে দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু এটা আস্তে আস্তে একদম ছোট হয়ে আসছে এবং শুকিয়ে যাচ্ছে, মানে এর ভেতরে যতটা এক্সেস জল ছিল সেটা কিন্তু টোটালি একদম এরকমভাবে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্না হবে, খুব বেশি 12-15 মিনিট, তার থেকে বেশি কিন্তু এটা দরকার পড়ে না। ঠিক এই রকম অবস্থায় যখন এসছে এটা অনেকটা পরিমাণে ড্রাই হয়ে গেছে, এইবার আমি বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। বাদাম দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে এটার সঙ্গে খুব সুন্দরভাবে বাদামটাকে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। প্রত্যেক দিন খান, খাওয়ার পরে দেখবেন কতটা পরিমাণে এনার্জি আপনারা পাচ্ছেন, শরীরটা কতটা ঝরঝরে হচ্ছে, তার সাথে সাথে কিন্তু মুখে একটা খুব সুন্দর রুচি নিয়ে আসবে। দাঁতের হাড় বলুন, আমাদের শরীরে যত হাড়ের ক্ষয় আছে ক্ষয়টাকে রোধ করবে, এখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, শরীরটাকেও কিন্তু খুব সুন্দরভাবে হেলদি করবে। তার সাথে সাথে যারা ডায়েট করছেন তারা খুব সুন্দরভাবে খেতে পারেন, যাদের ধরুন সুগারের মধ্যে একদম মানে মিষ্টি খাওয়া বারণ তারা বাদ দিয়ে নর্মালি যদি আপনারা সপ্তাহে 2-3 দিন খেতে চান খেতে পারেন। তারও সাথে সাথে কিন্তু নর্মালি যারা একদম স্কুল স্টুডেন্ট বলুন বা কলেজ স্টুডেন্ট বলুন তাদেরকে টিফিন বক্সে এটা একটুখানি ক্যারি করতে দিন, দেখবেন সারাটা দিন যতবারই খিদে পাক না কেন একটা করে খেলে কিন্তু শরীরটা একদম ঝরঝরে হয়ে যাবে, তারও সাথে সাথে এটা কিন্তু খিদেটাকে খুব সুন্দর মরিয়ে দেয়। আমি একদম সবার লাস্টে সেমাইটা দিয়ে এটাকে 2-4 বার নাড়া দিয়ে নামিয়ে নিয়েছি যখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। গ্যাস অফ করে দেওয়ার পরেই কিন্তু সেমাইটা দেবেন, তার আগে দেওয়ার দরকার নেই, তাতে কি হবে সেমাইটা একটু ড্রাই থাকবে আর এটার সাথে খুব সুন্দর একটা ক্রাঞ্চি ব্যাপার আনবে, তারও সাথে সাথে কিন্তু এটাকে এইরকমভাবে খুব সুন্দর সেট হতে খুব সাহায্য করবে। তো এই প্রসেসে তৈরি করবেন, এইভাবে তৈরি করুন, বড় থেকে ছোট সবাই খান, কোনো সমস্যা নেই, হার্টের পক্ষে ভালো, শরীরটাকে ঝরঝরে রাখবে, তারও সাথে সাথে খিদেটাকে মানে খুব কম খেয়েও কিন্তু পেটটা খুব সুন্দর ভরিয়ে দেবে। অবশ্যই এইভাবে আপনারা তৈরি করবেন, দেখুন খুব সুন্দর কিন্তু রুম টেম্পারেচারে রেখেই দেখুন খুব সুন্দর সেট হয়েছে। তাহলে আজকে আসলাম, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম কিন্তু।